বিসমিল্লাহির আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সহকারী শিক্ষক আপনার মডেল স্কুল তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আমাদের একাদশ অধ্যায়ের এশিয়ার কয়েকটি দেশ এটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের পার্ট এক নিয়ে আলোচনা করা হয়েছিল, আমাদের পাবেল স্যার আলোচনা করেছিলেন। আজকে আমি পার্ট দুই থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়গুলো সবসময় একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি দেশের বিভিন্ন পরিচিতি থাকে এখানে। তো আমাদেরকে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরই যে কথাটা বলা হয়ে থাকে, তোমরা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার জন্য, লিখে রাখার জন্য বই খাতা কলম নিতে পারো, এবং পুরো ক্লাসটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আশা করি সাথেই থাকবে। তো শুরু করা যাক। আমাদের এই এশিয়ার কয়েকটি দেশ এখানে পাঁচ থেকে প্রথমেই একটি দেশ নিয়ে আলোচনা করা হয়েছে, দেশটির নাম হচ্ছে কি, জাপান। ঠিক আছে, জাপান। এখন আমি মনে করি এই সমস্ত দেশ নিয়ে যখন আলোচনা করতে হয় তখন মনে রাখার একটা কৌশল অবলম্বন করা উচিত। আমরা যেমন তুমি পাঠটা সরাসরি করে ফেললে তাহলে অনেক ক্ষেত্রে হয় কি, একটা পরীক্ষার হলে লিখতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা একটু ধারাবাহিক ভাবে পড়ি, অর্থাৎ একটি দেশ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কিভাবে জানতে হবে, প্রথম জানতে হবে দেশটির ভৌগোলিক অবস্থান, তারপর জানতে হবে দেশটির রাষ্ট্রীয় নামগুলি অথবা আপনার স্থানীয় নাম থাকলে সেটা আমাদের জানতে হবে, সেই সাথে আমাদেরকে জানতে হবে ওই দেশের মানুষ কোন ভাষায় কথা বলে, ওই দেশের মানুষের শিক্ষার হার কেমন, মাথা পিছু আয় কত, তারপর সেই সাথে জানতে হবে ওই দেশের জলবায়ু প্রকৃতি কেমন, এবং ওই দেশে কি কি পণ্য উৎপাদিত হয়, কৃষি পণ্য বলো বা অর্থকরী ফসল যাই বলো না কেন, এবং দেশটি শিল্প নির্ভর না কৃষি নির্ভর, শিল্পে কোন কোন শিল্পে তাদের বেশ দক্ষতা রয়েছে, আধিপত্য রয়েছে, এবং কোন কোন খনিজ সম্পদ তাদের দেশে রয়েছে বা সমৃদ্ধ তারা খনিজ সম্পদে, এবং বাংলাদেশের সাথে ওই দেশের সম্পর্কগুলো কেমন সম্পর্ক, কি ধরনের সহযোগিতা দুই দেশের মধ্যে রয়েছে, এইসব বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আশা করি সহজে মনে রাখতে পারবো। তো জাপান সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আমি প্রথম তোমাদের যে কথাটা বললাম, জাপানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমি তোমাদের আগে নিশ্চিত করবো। ঠিক আছে, আমাদের তো এই অধ্যায়টা পড়ছে, অধ্যায়টার নামই হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। তো এশিয়ার দেশ জাপান, এতে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তোমরা জানো পৃথিবীর সবকটি যে কটি মহাদেশ রয়েছে আমাদের, তার মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। এশিয়াতে ছোট বড় 48টি রাষ্ট্র আছে আমরা জানি, তার মধ্যে একটি হচ্ছে জাপান, এবং জাপানটি হচ্ছে এশিয়ার একদম পূর্ব পাশে অবস্থিত একটি দ্বীপময় রাষ্ট্র। অর্থাৎ এই দেশটিতে কি রয়েছে, এই দেশটিতে ছোট বড় 4,000 দ্বীপ রয়েছে, এখানে 4,000 দ্বীপ রয়েছে। ঠিক আছে, এই দ্বীপগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দ্বীপ হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি, হোকাইডো, মনসু, এবং আরেকটি দ্বীপ রয়েছে তোমার কিউশু। তাহলে এখানে কেন এই তথ্য, তোমাদের পরীক্ষাতে যখন একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের মধ্যে এই সমস্ত কিছু ক্লু দেওয়া থাকবে, যে মনে করো তোমার মামা একটি দেশে বেড়াতে গিয়েছিল, সেখানে গিয়ে দেশটি একটি দ্বীপময় রাষ্ট্র, দেশটি
এশিয়ার ঠিক পূর্ব পাশে অবস্থিত বা পূর্ব দিকে অবস্থিত, এবং সেখানে গিয়ে তোমার মামা একটি দ্বীপে বেড়াতে গেলে দ্বীপ পেশা করছে ধরে নাও কিউশু, তাহলে তোমাকে এই কথাটুকু করেই বুঝতে হবে এখানে মূলত জাপানের কথা বলা হয়েছে। উদ্দীপকের মধ্যে এইসব আলোচনার পরে প্রশ্নে থাকবে যে উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে, দেশটির হয় থাকবে ভৌগোলিক অবস্থা সম্পর্কে আলোচনা করা অথবা দেশের শিল্প বা কৃষি এইসব বিষয় নিয়ে আলোচনা করতে বলা হবে। সুতরাং প্রত্যেক লাইন খুবই গুরুত্বপূর্ণ, আমি আলোচনা বলছি এখানে প্রত্যেক লাইন আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে কি বললাম, জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, এখানে ছোট বড় কি রয়েছে 4,000-এর মতো দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলোর মধ্যে প্রধান চারটি দ্বীপের কথা আগে লিখেছে এখানে, হোক্কাইডো, হোনশু, শিকোকু এবং কিউশু। ঠিক আছে, আশা করি তোমরা একটা মনে রাখতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে শুধু তো এইটা জানলেই হবে না, এই জাপানটা চারদিকে যেহেতু দ্বীপ রাষ্ট্র, এটা চারদিকে চারদিকে এটা পানি বিস্তৃত, দ্বীপটা কেমন থাকে অর্থাৎ চতুর্দিকে জলভাগ এবং মাঝখানে একটি স্থলভাগ থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্বীপ বলবো, তাই না? এখন যেহেতু জাপান একটি দ্বীপময় রাষ্ট্র, তাহলে এখানে জাপান সম্পর্কে আরেকটি তথ্য আমাদেরকে জানতে হবে, এই জাপান দেশটাকে, ঠিক আছে, এই জাপান দেশটাকে কি করা হয়েছে, তোমার এটা দুইটি সাগর অর্থাৎ জাপান সাগর এবং দক্ষিণ চীন সাগর, এই দুটা সাগর জাপানকে এশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে, আলাদা করে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি করেছে, এখানে জাপানকে এশিয়ার মূল ভূখণ্ড থেকে এই দুটি সাগর, তোমরা মানচিত্রে লক্ষ্য করে দেখতে পারবে আমাদের এশিয়ার মূল অংশ থেকে জাপানকে আলাদা করে দিয়েছে এই দুটি সাগর। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে জাপানে তোমার এশিয়ার মধ্যে যেহেতু সবচেয়ে পূর্বে অবস্থিত, জাপানে কি হয় এশিয়ার মধ্যে প্রথম সূর্যোদয় হয়, এই জন্য কি বলা হয় জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। অনুধাবনমূলক প্রশ্নে বরাবরই এই প্রশ্নটা এসেছে অনেকবারই যে জাপানকে কেন সূর্যোদয়ের দেশ বলা হয়, তাহলে তুমি কি উত্তরটা লিখবে, যে জাপান হচ্ছে এশিয়ার সবচেয়ে পূর্ব অবস্থিত একটি রাষ্ট্র, প্রথম কি হয় সূর্যোদয়ের সময় জাপান থেকে প্রথম কি দেখা যায় সূর্যোদয়ের দৃশ্যটি দেখা যায়, এর জন্য জাপানকে কি বলা হয় সূর্যোদয়ের দেশ বলা হয়। এখন বিষয় হচ্ছে এই জাপানে কি রয়েছে, রাষ্ট্রীয় নাম রয়েছে, জাপানের রাষ্ট্রীয় কি রয়েছে, নাম রয়েছে, রাষ্ট্রীয় নাম এবং আরেকটি হচ্ছে স্থানীয় নাম। জাপানের রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান অর্থাৎ কিংডম অফ জাপান, এবং স্থানীয় নাম হচ্ছে নিপ্পন বা এটাকে বলে নিহন। ঠিক আছে, তাহলে কয় নাম্বারের প্রশ্ন এরকম আসতে পারে, জাপানের রাষ্ট্রীয় নাম কি, অথবা এটা আসতে পারে জাপানের স্থানীয় নাম কি। ঠিক আছে, এই প্রশ্নগুলো অনেক সময় আসে আমাদের জ্ঞান প্রশ্ন হিসেবে আসে, সেটা আমাদেরকে কি করতে হবে জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বলতে এখন আমরা জাপান সম্পর্কে জাপানের ভৌগোলিক অবস্থানটা জেনেছি, রাষ্ট্রীয় নামটা দেখলাম, স্থানীয় নামটা দেখলাম, এখন আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে জাপানের আয়তন এবং জনসংখ্যা। তাহলে দেখো এখানে যদি আমরা জাপানের আয়তনটা একটু দেখি, তাহলে আয়তনটা কেমন, জাপানের আয়তন হচ্ছে 3,77,708 বলতো 708 স্কোয়ার কিলোমিটার বর্গ কিলোমিটার।
তাহলে বুঝতে পারতেছো তখন দেশটা আয়তনে বেশ বড়, যেমন আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, কিন্তু জাপানের আয়তন সেখানে কি 3,77,708 বর্গ কিলোমিটার। এখন এখানে আরেকটি বিষয় বলতে হচ্ছে আমাকে, সেটা হচ্ছে জাপানের জনসংখ্যা। জাপানের জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে তোমার 12 কোটি। তাহলে দেখো আমরা এখানে দুইটা তথ্য পেয়েছি, একটি হচ্ছে আয়তন কত জাপানের, সেটা হচ্ছে 3,77,708 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হচ্ছে 12,65,537,536 জন। তাহলে দেশটির জনসংখ্যার আয়তনের তুলনায় জনসংখ্যা কিন্তু অনেক বেশি না বাংলাদেশের সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি, ঠিক আছে। আয়তন যেহেতু 3,77,708 বর্গ কিলোমিটার, সেক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে 12 কোটি সামথিং, কিন্তু আমাদের দেশে যেখানে 1,47,570 বর্গ কিলোমিটার, সেখানে আমাদের জনসংখ্যা প্রায় মানে 18 কোটিরও বেশি আর কি বলা হয় এখানে, ঠিক আছে। তো এখন আমরা দেখি ওদের ভাষাটা, জাপানের ভাষা সম্পর্কে যদি একটু আমরা জানি, হ্যাঁ, জাপানিরা কি করে, সবাই জাপানিজ ভাষায় কথা বলে থাকে, ঠিক আছে। জাপানিরা জাপানিজ ভাষায় কথা বলে থাকে, আর ওরা জাতিগত দিক থেকে আমাদের একটি ধর্ম রয়েছে, যেরকম আমাদের জাতিগত দিক থেকে আমাদের এখানে ইসলাম ধর্ম রয়েছে, আমাদের প্রধান ধর্ম এবং পাশাপাশি অন্য ধর্ম রয়েছে। এটা আমাদের ধর্মের নাম হচ্ছে তোমার সিন্টু, ঠিক আছে, এবং ভাষাটা হচ্ছে জাপানিজ। ওরা সবাই কি করে, জাপানিজ ভাষায় কথা বলে থাকে, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, শিক্ষার হারটা কেমন হবে। দেখো জাপান দেশটিতে শিক্ষার হার অনেক বেশি, ঈর্ষণীয় বলা চলে। এখানে শিক্ষার হার, ঠিক আছে, জাপানের শিক্ষার হার হচ্ছে 100%, অর্থাৎ প্রত্যেকটি লোকই শিক্ষিত লোক। এবং এর একটি কারণ আছে, আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। জাপানে 15 বছর পর্যন্ত, ঠিক আছে, সকল নাগরিকের শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক, ঠিক আছে। এজন্য এখানে শিক্ষা হারটা বেশি, ওরা বেশ সর্ব জাতি নামে পরিচিত সারা পৃথিবীতে। এবং দেখো এখানে আরেকটি বিষয় হচ্ছে মাথা কিছু আয়, যেটাকে আমরা কি বলে থাকি, পার্কের ব্যাংক বলি। এখানে মাথা পিছু আয়ের দিক থেকে, মাথা পিছু আয় অর্থাৎ হচ্ছে 37,000 মার্কিন ডলার। বুঝতে পারতেছ, আমরা এর একটা ক্লাস আলোচনা করেছিলাম, যে দেশের মাথা পিছু আয় বেশি সে দেশের মানুষের জীবনযাত্রার মানটাও বেশি উন্নত, তাই না। কারণ মাথা পিছু আয় বেশি হলে নর্মালি জীবনযাত্রার সাথে সম্পর্কিত ওদের জীবনযাত্রার মানটা কি হবে, ভালো হবে। তুমি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবা আমাদের দেশে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানো, একেবারে নগদ, তাই না। এখানে বলা হয়ে থাকে এরকম 1,800 মার্কিন ডলার। তাহলে আমাদের যেখানে 1,800 মার্কিন ডলার, সেখানে অর্থাৎ হচ্ছে 37,600 মার্কিন ডলার। তাহলে অর্থাৎ জীবনযন্ত্র মাত্র আমাদের চেয়ে ভালো থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তাহলে কি দেখবো আমরা,
কুরিয়ার ভৌগোলিক অবস্থান কথা যদি একটু আমরা জেনে রাখি, ঠিক আছে? কুরিয়া এর ভৌগোলিক অবস্থানটা হচ্ছে এটি এশিয়ার তোমার উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি, এটা হচ্ছে দ্বীপ রাষ্ট্র, ঠিক আছে? উপদ্বীপ বলা হয় এটাকে। এই কুরিয়াতে তোমার এই কুরিয়া রাষ্ট্রটি যেরকম উত্তর পূর্ব দিকে অবস্থিত, এটি রাষ্ট্রটি আইন আসলে মানচিত্রে দেখে থাকতে পারছি না তোমাদের, রাষ্ট্রটি উত্তর এবং দক্ষিণে বিস্তৃত একটি রাষ্ট্র এবং এক উত্তর থেকে দক্ষিণের দূরত্ব 1000 মাইল বা কিলোমিটার, 1000 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ বুঝতে পারছো রাষ্ট্রটি বেশ লম্বা একটি রাষ্ট্র, ঠিক আছে? একদম পূর্ব পাশে, এটাকে যদি আমরা পূর্ব বিবেচনা করি, ঠিক আছে, তাহলে এখানে তোমার চীন এবং জাপানের সাথে কি রয়েছে, কুরিয়ার সীমানা রয়েছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এর ভৌগোলিক অবস্থানটা কেমন, এটা কোথায় অবস্থিত? এটা এশিয়ার উত্তর পূর্ব দিকে অবস্থিত, এটি একটি বেশ লম্বা রাষ্ট্র, ঠিক আছে? এই রাষ্ট্র সম্পর্কে তোমাদের একটু কথা জানতে হবে। আমরা যদি এইটাকে কুরিয়া রাষ্ট্র হিসেবে বিবেচনা করি তাহলে এটা কি হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, তোমরা কি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সালে, এটা 1945 সাল পর্যন্ত চলেছিল, ঠিক আছে? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া রাষ্ট্রটি দুইটি ভাগে ভাগ হয়ে যায়, এটা কি হয়ে যায়, দুইটি ভাগে ভাগ হয়ে যায়। এর একটা নাম হচ্ছে উত্তর কোরিয়া, অন্যটি হচ্ছে দক্ষিণ কোরিয়া, ঠিক আছে? তো আমরা কি দেখলাম, এই কুরিয়া রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানটা দেখলাম, সেখানে আমরা দেখতে পারলাম যে বেশ লম্বা রাষ্ট্র, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভাগ হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে একটি দেশ দুইটি ভাগ হয়ে যাওয়ার পরে এ দুটি দেশে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দর্শন এবং সবকিছুই প্রায় আলাদা। এখানে দুটি রাষ্ট্রের আলাদা আলাদা রাষ্ট্রের নাম রয়েছে, একটি হচ্ছে তোমার গণপ্রজাতন্ত্রী কোরিয়া, অর্থাৎ হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম, আর দক্ষিণ কোরিয়া হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র, কোরিয়া প্রজা এটা হচ্ছে এই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয়, ঠিক আছে? তোমাদের বইতে অবশ্য রাজধানীর নাম লেখা নাই, তবুও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে পিয়ংইয়ং, এবং দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিওল, ঠিক আছে? এটা তোমাদের বইতে নাই, তোমরা চাইলে লিখে নিতে পারো। তাহলে আমরা কি দেখলাম, দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভাগ হয়ে যায়, এই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নাম রয়েছে গণপ্রজাতন্ত্রী কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে কোরিয়া কি প্রজাতন্ত্র, ঠিক আছে? আর তার রাজধানী হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সেউল। হ্যাঁ, এখন যদি আমরা এই কোরিয়ার ঋতু সম্পর্কে জানি তাহলে কি দেখতে পাবো আমরা, কোরিয়ার ঋতু নিয়ে একটু আলোচনা করি, অন্তত জলবায়ুর মধ্যেই পড়ে, ঠিক আছে? কোরিয়াতে মোট 4টি ঋতু দেখা যায়, 4টি ঋতু দেখা যায় বিভিন্ন সময়ে ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে, সময়ের পরিক্রমায় এগুলো আমাদের বাংলাদেশিদের মধ্যে 6টি ঋতু পরিলক্ষিত হয়, এখানে কোরিয়াতেও 4টি ঋতু পরিলক্ষিত হয়। তবে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে জুন, জুলাই এবং আগস্ট, এই 3টা মাসে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, এখানে কি হয় প্রচুর বৃষ্টিপাত হয়, এই 3টা মাস কি হয় বৃষ্টিপাত হয়, এবং
এখানে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে শীত পরিবর্তিত হয়, অর্থাৎ এখানে কি থাকে, শীতের প্রকোপ দেখা যায়। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে কোরিয়াতে কোয়ারেন্টাইন কিন্তু লক্ষ্য করা যায়, তাহলে তোমরা লিখবে চাকরি, এবং সেখানে জুন জুলাই আগস্টে কি হয় প্রচুর বৃষ্টিপাত হয়, এবং নভেম্বর এবং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীত ঋতুটা পরিলক্ষিত হয়। দেখো এখানে এই কোরিয়ান ভাষা যদি আমরা জানি, ঠিক আছে, এখানে শুধু তোমাদেরকে বলেছিলাম যে কোরিয়ান কি হয়, এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রায় সব কিছু ভিন্ন, কিন্তু ভিন্ন থাকলেও একটা বিষয়ে অনেক মিল রয়েছে, যদিও ওরা আলাদা আলাদা সবকিছু ব্যবহার করে, রাষ্ট্রের নাম ব্যবহার করে, তারপরে অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে ওদের মধ্যে পার্থক্য রয়েছে, তবে ভাষা সবাই কি করে এই কোরিয়ান ভাষাই কথা বলে, কোরিয়ান ভাষা এটাতে সবাই কি করে, ওদের ভাষা হচ্ছে কোরিয়ান, এ ভাষাতে ওরা লেখা এবং বলা সব কাজ জানে। তাহলে কি ভাষার ক্ষেত্রে ওদের মধ্যে কি রয়েছে, মিল রয়েছে, তাই না? এখন এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে জাতিগত ভাবে ওরা অন্য দেশের থেকে ভিন্ন, কিন্তু জাপান এবং চীনের সাথে ওদের একটা মিল রয়েছে, অর্থাৎ দেখতে দেখার ক্ষেত্রে ওরা অনেকটা জাপান এবং চীনের মানুষের মতো, ঠিক আছে, খুব বেশি লম্বা হবে না, তোমরা দেখো চোখ একটু ছোট ছোট, চোখগুলো একটু খাড়া খাড়া, অর্থাৎ ওদের সাথে জাতিগত ভিন্নতা থাকলেও দেখার ক্ষেত্রে ওদের মধ্যে এরকম কিছু মিল রয়েছে, ঠিক আছে। এখন ফাইনালি যদি এখানে বিষয় আলোচনা করা দরকার, যেমন কৃষি, তারপরে শিল্প এবং খনিজ, তাহলে এখানে কোরিয়া এখানে জাপানের মতোই বিভিন্ন ধরনের ধান, গম, যব, বাড়ি, ভুট্টা, অর্থাৎ কৃষি পণ্য বলতে যা বোঝায় এইসব পণ্যগুলো কি করে উৎপাদন করে, একটি দেশ শিল্পে যতই উন্নত হোক না কেন কোন দেশে কি করতে পারে না, এই কৃষিকে অবজ্ঞা করে শিল্পের উন্নতি বাড়াতে পারে না, কারণ এই শিল্পের অধিকাংশ কাঁচামালই কই থেকে আসে, কৃষি থেকে আসে, সুতরাং কি করা যাবে না, কৃষিকে উপেক্ষা করে শিল্পের উন্নতি করার চিন্তা করলে সেটা করতে হবে। কৃষি এবং শিল্পের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে, শিল্পের কাঁচামাল অনুপ থেকে আসে, কৃষি থেকে আসে, সুতরাং বিষয়টি মাথায় রাখতে হবে, শিল্প উন্নত হলেও কৃষিকে অবজ্ঞা করে না। এখন এই দেশে আমার কি রয়েছে, বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, শিল্পের মধ্যে বিশেষ করে ওরা পোশাক তৈরি করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের নির্মাণ শিল্প, নির্মাণে ওরা বেশ এক্সপার্ট, অর্থাৎ নির্মাণ শিল্প রয়েছে, ঠিক আছে, ওদের রয়েছে ইস্পাত, লোহা, এরকম কিছু শিল্প ওরা বেশ সমৃদ্ধ, ঠিক আছে, অনেক রকম বরাবরের বিভিন্ন দেশের খনিজ প্রায় একই রকম করে থাকে, তবে প্রাকৃতিক গ্যাসটা ওরা বেশ সমৃদ্ধ। ঠিক আছে, কয়লা, ম্যাঙ্গানিজ ইত্যাদি, এগুলো তো ওরা বেশ সমৃদ্ধ। তাহলে কোরিয়ার ভাষার পাশাপাশি আমরা কৃষি, শিল্প এবং খনিজ দ্রব্য সম্পর্কে ধারণা লাভ করি। এখন যদি বলি কোরিয়ার সাথে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটির সম্পর্ক কেমন, সেটা নিয়ে সুন্দর করে একটু তোমাদের সাথে আলোচনা করব। কোরিয়া কিন্তু আমাদের একটি জাপানের মতো একটি বন্ধু রাষ্ট্র, ঠিক আছে, এখানে তোমাদেরকে যে উদাহরণটি দিয়েছিলাম সেটি আবার দিচ্ছি, সেটা হচ্ছে আমি বলেছিলাম জাপানের উদাহরণ দিতে গিয়ে ওরা কেমন বন্ধু আমাদের, আমি বলেছিলাম যে যমুনা সেতু নির্মাণ করার ক্ষেত্রে জাইকা নামের একটি সংস্থা কি করেছিল, অর্থায়ন করেছিল, আমাদেরকে অনুদান দিয়েছিল, ঠিক ওই যখন নির্মাণ করা হয়, অর্থাৎ যমুনা সেতু যখন নির্মাণ করা হয় তখন সত্তা যে নির্মাণের যে কাজটা এটি একটি
কুরিয়ার কোম্পানি এসেছে ঠিক আছে আচ্ছা তো কোম্পানি নাম হচ্ছে মুম্বাই অর্থাৎ অনলাইন করলো জাপান এবং নির্মাণ করে দিল মুম্বাই সুতরাং কি করা বোঝা যাচ্ছে কি কুরিয়ার সাথে আমাদের সম্পর্কটা বেশ ভালো ওরা আমাদের এখানে বেশ বিনিয়োগ করে এবং বিভিন্ন ধরনের সংকটের সময় ওরা আমাদের পাশে ঠিক আছে তো জাপান এবং কুরিয়া যেহেতু এশিয়ার রাষ্ট্র সেদিক থেকে তো আমাদের এই দুই দেশের সাথে সম্পর্ক ভালো আছে তবে ওরা বিনিয়োগ ব্যবসা বাণিজ্য এবং দেশের আমদানি অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে আমদানি রপ্তানি ক্ষেত্রে ওরা ভূমিকা রাখে এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্রিজ বা বড় বড় নির্মাণ ক্ষেত্রে কুরিয়ার অবদানটা সত্যি অনস্বীকার্য ঠিক আছে তো আরেকটি দেশ নিয়ে কথা বলবো সর্বোপরি আমরা আরেকটি দেশ সম্পর্কে জানবো সেটা হচ্ছে মালয়েশিয়া এখন এই মালয়েশিয়া ভৌগোলিক অবস্থানটা যদি আমরা মনে করি অন্যান্য দুই কথা করি ঠিক আছে ভৌগোলিক অবস্থান তাহলে আমরা দেখতে পারব আমরা বলেছিলাম কুরিয়া হচ্ছে এশিয়া মহাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত আর মালয়েশিয়া হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তাহলে মালয়েশিয়ার ঠিক পশ্চিম দিকে অর্থাৎ যে পাশটাতে পশ্চিম ঠিক আছে এই পশ্চিম পাশটাতে রয়েছে জলাভূমি পশ্চিম ঠিক আছে তাহলে এখানে পূর্ব দিকে রয়েছে বালুকাময় স্থান বিভিন্ন ধরনের পর্বতমালা রয়েছে ঠিক মাঝামাঝি যে জায়গাটাতে এখানে বিভিন্ন ধরনের পর্বতমালা রয়েছে এই হচ্ছে মোটামুটি মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থান ঠিক আছে তো মালয়েশিয়া সম্পর্কে আমরা একটি বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ার ধর্মটা কেমন মালয়েশিয়ার প্রধান ধর্ম হচ্ছে ইসলাম এখানে ইসলাম ধর্মের লোক বাস করে অর্থাৎ আমাদের সাথে ধর্মের দিক থেকে অত বেশি মিল রয়েছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোক সম্প্রীতির সাথেই বসবাস করে ঠিক আছে তো আমরা যদি দেশটির রাজধানী সম্পর্কে জানি দেশের রাজধানী হচ্ছে কুয়ালালামপুর ঠিক আছে আমি যখন তোমাদের জাপান নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমার মনে হচ্ছে যে জাপানের রাজধানীটা আমি মিসিং করে গেছি জাপানের রাজধানী হচ্ছে টোকিও মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর এবং তোমার এই হলেও মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কিছু শহর রয়েছে গুরুত্বপূর্ণ শহর আমাদের যেমন বাংলাদেশে তোমার ঢাকা হচ্ছে রাজধানী কিন্তু গুরুত্বপূর্ণ শহরের মধ্যে আরো কিছু শহর রয়েছে এরকম ঠিক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর হলেও এর কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে যেগুলো রয়েছে এরকম জর্জটাউন ঠিক আছে পরে
ফিটিং ইপো এই সমস্ত হচ্ছে এগুলো হচ্ছে কোয়ালালাম করে অর্থাৎ রেডি সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কোয়ালালামপুর এবং সেই সাথে মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ শহর রয়েছে সেখানে আমি বলেছিলাম তোমাদের জর্জ টাওয়ারের কথা বলেছিলাম ঠিক আছে পরে বলেছিলাম জহরবাগ ঠিক আছে প্যানাং ইপু কুচি এই সমস্ত শহরগুলো মালয়েশিয়ার খুব গুরুত্বপূর্ণ শহর আর মালয়েশিয়ার কৃষি সম্পর্কে যদি তোমাদেরকে বলতে চাই তাহলে তোমরা যেরকম জানো যে আমাদের বাংলাদেশের শতকরা 80% কৃষির সাথে উত্তপ্তভাবে জড়িত ঠিক তেমনই এইখানে কৃষির দেশ কৃষিতে বেশ দেশটি নির্ভরশীল কৃষি প্রধান দেশ বলা চলে দেশটির 50% লোক অর্থাৎ শতকরা 50% লোক এখানে কি করে কৃষিকাজের সাথে জড়িত হ্যাঁ তারা বিভিন্ন ধরনের কৃষি পণ্য উৎপাদন করে মানে কৃষি পণ্যের মধ্যে এশিয়ার যে কৃষি পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু বেশি ভিড় রয়েছে এশিয়ার কৃষি পণ্যগুলো ভিড় রয়েছে যেমন এখানে তারা কি করে ধান উৎপাদন করে গম উৎপাদন করে জব উৎপাদন করে হ্যাঁ পাশাপাশি ওদের একটা কিছু আপেল বা আঙ্গুর এগুলো কি করে ওরা উৎপাদন করে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে তার মানে কি মালয়েশিয়া একেবারে শিল্প নির্ভর নয় বা শিল্পের কোনো সমৃদ্ধি নেই শিল্প রয়েছে আমাদের কাছে যে সমস্ত শিল্প রয়েছে সে শিল্পের মধ্যে করা টিন ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের লৌহ লোহা এবং নির্মাণ শিল্প আছে বাংলাদেশ এবং মালয়েশিয়া কাছাকাছি সবাই স্বাধীনতা লাভ করলেও যেমন আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971 সালে কিন্তু মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে 1960 সালে 1957 সালে মালয়েশিয়া এখানে স্বাধীনতা লাভ করে ঠিক আছে 1957 সালে কিন্তু ওরা ও অর্থনীতিতে ব্যাপক সমৃদ্ধি অর্জন করে ঠিক আছে আমাদের দেশের অনেক মানুষ কি করে ওই দেশে বিভিন্ন ধরনের চাকরি বা অন্যান্য কাজের খুঁজে গেলে বা শ্রম বাজারে একটা বিশাল অংশ হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রমিকের কাজ করে থাকে তো ওদের যাতায়াতের কথা বলে বলি যে ওদের যাতায়াত ব্যবস্থাটা কেমন মালয়েশিয়ার যাতায়াত ব্যবস্থা কেমন যাতায়াত করে একটি হচ্ছে রেলপথ সড়ক পথ ও আকাশ পথ ওরা তিন ভাবে যাতায়াত করে ঠিক আছে ওদের এখানে আবার সমুদ্র বন্দর রয়েছে সমুদ্র বন্দরের মধ্যে যে তোমাদেরকে যে সমস্ত শহরগুলোর কথা বলেছিলাম সেই শহরগুলোর মধ্যে এগুলো প্যানাং জর্জ টাউন জহরবাগ এগুলো কিছু গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর রয়েছে ঠিক আছে পরিশেষে আমরা যদি মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কের কথা বলি তাহলে তোমাদেরকে একটু একটি কথা বললাম আমাদের দেশের অনেক মানুষ ঠিক আছে যারা রেমিটেন্স যোদ্ধা বলি যাদেরকে আমরা ওরা কি করে মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের চাকরি এবং কাজের সাথে সম্পৃক্ত রয়েছে ওইখান থেকে ইনকাম করে সে অর্থটা আমাদের বাংলাদেশের রেমিটেন্স জন্য পাচ্ছে আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এবং বিভিন্ন সময়ে আমাদের দেশ থেকে শ্রম বাজারে লোকজনকে নেওয়ার জন্য সব সময় মালয়েশিয়া আমাদেরকে অগ্রাধিকার দেবে ঠিক আছে এবং ইপিজেড আমাদের বাংলাদেশে যেরকম ইপিজেড রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে মালয়েশিয়া কি করে সবসময় বিনিয়োগ করে থাকে এবং শ্রম বাজারকে সমৃদ্ধ করে এখন একটু ফাইনালি বলতে চাই তোমাদেরকে আজকে আমরা এখানে দেখো তিনটি দেশ নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে জাপান একটি কোরিয়া এবং একটি মালয়েশিয়া তাহলে এই তিনটি দেশের ভৌগোলিক অবস্থা সম্পর্কে আমরা জেনেছি এই দেশগুলার
রাষ্ট্রীয় নাম বা স্থানীয় নামটা কি সেগুলো জেনেছি, ভাষা জেনেছি, ঠিক আছে? তোমাদের বইতে নেই, তারপরে তোমরা লিখে নিতে পারো যে মালয়েশিয়ার এখানে তারা যে মুদ্রাটা ব্যবহার করে, ঠিক আছে, অর্থাৎ মুদ্রাকে বলা হয় ইংলিশ, ঠিক আছে? তারপরে আমরা কি জেনেছি, তাদের দেশের ধর্ম সম্পর্কে জেনেছি, ভাষা সম্পর্কে জেনেছি, রাজধানী সম্পর্কে জেনেছি, কৃষি শিল্প অনেক সম্পদ সম্পর্কে জেনেছি। এটা খুবই প্রয়োজন, তার হচ্ছে এখানে আমরা বলতে পারি দুইটা দেশ নিয়ে একটা উদ্যোগ করে দেবে, তখন তোমাকে যখন বলা হবে যে তুমি তোমার মামা বা তোমার চাচা গত সপ্তাহে এশিয়ার এমন এক দেশে ভ্রমণ করেছে যেখানে জর্জটাউন নামে গুরুত্বপূর্ণ শহর রয়েছে এবং সে দেশের 50 বার মুক্তি সেখানে সাথে জড়িত, তখন একটু বললেই যাতে তুমি বুঝতে পারো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, মালয়েশিয়া সম্পর্কে বলা হয়েছে। ফাইনালি যদি এরকম বলা হয় যে মালয়েশিয়ার ঋতু সম্পর্কে জলবায়ু সম্পর্কে আলোচনা করো, তাহলে তুমি মালয়েশিয়ার জলবায়ু সম্পর্কে আলোচনা করবে, সারা বছর এখানে বিভিন্ন ধরনের আবহাওয়া বিরাজ করে, বিভিন্ন ধরনের অর্থাৎ আমাদের যেমন চার ছয় ঋতু আছে ওদের এখানে এরকম না থাকলেও ঋতুর পরিবর্তনটা বোঝা যায়। যদি বলা হয় দেশের কৃষি সম্পর্কে আলোচনা করো, শিল্প সম্পর্কে আলোচনা করো, আবার এমন প্রশ্ন থাকতে পারে মালয়েশিয়া এবং জাপানের শিল্পের মধ্যে তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে? তারপরে এমন বলা হতে পারে যে তুমি কি মনে করো যে বাংলাদেশ যদি শিল্পে উন্নত করতে চায় তাহলে কোরিয়া জাপান এবং মালয়েশিয়ার সহযোগিতা প্রয়োজন রয়েছে, এবং আমাদের দেশের সমৃদ্ধিতে মালয়েশিয়ার ভূমিকা কেমন, দুটি দেশের সম্পর্ক আলোচনা করা, এইসব বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? আজকে যদিও বেশ তিনটি দেশ নিয়ে আলোচনা করলাম এখানে, এখানে হয়তো অনেক তথ্যই তোমাদের আজকে নতুনভাবে জানা পেরেছে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মনে করে নেবে, পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। এবং সে সাথে আরেকটি কথা বলতে চাই, যখন যে কোনো একটা বিবরণগুলো তোমরা জানবে সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, তোমাদের ভৌগোলিক অবস্থান, ভাষা, রাজধানী, হ্যাঁ, তাদের শিল্প বা কৃষি কেমন সমৃদ্ধ রয়েছে, এবং ফাইনালি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাথে বিশ্ব সম্পর্কটা কেমন সেটা জানবে, ঠিক আছে? আজকে আমি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাই না, আশা করি সবাই ভালো আছো। আমি বরাবরই প্রতি ক্লাসে একটি কথা বলে থাকি, এটা খুব বলতে ইচ্ছে করে আমার, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলো, হ্যাঁ, প্রতি প্রয়োজন না হলে হবে না, বেশি না তোমরা ছাত্র তোমাদের খুব বের হওয়ার প্রয়োজনই নাই, আমাদের যেহেতু অনলাইনে ক্লাস করার জন্য আমাদের হচ্ছে কোনো আর বের হওয়ার দরকার নেই, তোমরা বাসায় থেকে এটা করতে থাকো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের মহামারী থেকে রক্ষা করে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।